আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে মেথির গুণাগুণ সম্পর্কে। মেথি কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি, আর এটা খুব উপকারী ও পরিচিত একটা মশলা হিসেবেও ব্যবহার হয়। তাছাড়া আরও অন্যান্য কাজেও এই মেথিটা ব্যবহার হয়। তো এখানে আমি মেথি হচ্ছে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তো এই মেথিটাকে আমি অনেক সময় গরুর মাংসে ব্যবহার করি, তারপরে হচ্ছে যাদের বিশেষ করে ডায়াবেটিক আছে তারা এটাকে সকালবেলা খালি পেটে একটু খেয়ে নিতে পারেন পানির সাথে মিক্স করে। অনেকে আস্ত মেথিটাকে হচ্ছে রাতে ভিজিয়ে রেখে সেই পানিটা খায়। তো আস্তটা অনেক সময় দেখা যায় খেতে সমস্যা হয় বা বেশি তেতো হয়ে যায়, সেজন্য গুঁড়া করে রাখলে খুব সহজেই কিন্তু মিক্স করে খেতে পারেন। আর এখন আমি বলবো আপনাদেরকে মেথি দিয়ে খুব সুন্দর একটা হেয়ার প্যাক ব্যবহার করা যায়, যেটা কিনা আপনার চুলের গোড়া মজবুত করবে, চুলকে সিল্কি করবে, আর চুল পড়াও কিন্তু কমাবে। তো এখানে হেয়ার প্যাকটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে নারকেল তেল, আর সেই সাথে লাগবে ক্যাস্টর অয়েল। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারেন, তবে জুই নারকেল তেল কিংবা প্যারাশুট, এই দুটো আমি সাজেস্ট করব। আর সবচেয়ে বেশি ভালো হয় খাঁটি নারকেল তেল যদি থাকে সেক্ষেত্রে। তো আমি ক্যাস্টর অয়েল মিক্স করে নিয়েছি, আর এখন একটা ডিমের সাদা অংশ আমি মিক্স করে নিব। আপনারা যদি চান এক্ষেত্রে ডিমের কুসুমটাও দিতে পারেন। তো অনেকের কাছে ডিমের কুসুম হচ্ছে গন্ধ লাগে, সেজন্য ডিমের কুসুমটা দিতে চায় না, তো তারা শুধু ডিমের সাদা অংশটা দিতে পারেন। আর এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতো মেথি গুঁড়ো। তো এই মেথি গুঁড়োটা দিলে আপনার চুলটা অনেক বেশি সিল্কি হবে। যখন আপনি শ্যাম্পু করবেন আপনি নিজেই দেখতে পারবেন যে চুলটা কতটা সিল্কি হয়। আর আপনি চুলে একটু তেল লাগিয়ে নেবেন, তেল লাগিয়ে তারপর হচ্ছে এই প্যাকটা আপনারা লাগাবেন। আর শ্যাম্পু করার কমপক্ষে 1 ঘন্টা আগে এই প্যাকটা লাগাবেন। আর যদি সময় না থাকে তাহলে আমার অনুরোধ থাকবে 30 মিনিট আপনারা এই প্যাকটা চুলে লাগাবেন, তারপরে সুন্দর করে চুলটা শ্যাম্পু করে কন্ডিশনার করে ফেলবেন। কন্ডিশনারটা না দিলেও হয়, এটা এই প্যাকটা লাগানোর পর চুল এমনিতেই অনেক সিল্কি থাকে। তো আমি হচ্ছে ডিমের কুসুম ব্যবহার করব। তো ডিমের কুসুমটা দিলে যেটা হবে, চুলটা অনেক বেশি কালো লাগে, এটাও একটা কন্ডিশনার হিসেবে কাজ করে। ডিমের কুসুমটা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে, আপনারা জানেন কিনা আমি জানি না। তো আমি ডিমের কুসুমটাও দিয়ে দিব। তো এই হলো মোটামুটি একটা হেয়ার প্যাক। এটা কিন্তু খুবই উপকারী একটা প্যাক, সপ্তাহে একদিন আপনারা লাগাতে পারেন। আর তাছাড়া শুধু নারকেল তেলের সাথেও আপনারা হচ্ছে মেথি গুঁড়াটা মিক্স করে লাগাতে পারেন সপ্তাহে 1 দিন বা 2 দিন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।